আসসালামু আলাইকুম। বিভিন্ন কারণে আমরা ছবি তুলে থাকি এবং সেই ছবির ব্যাকগ্রাউন্ড অনেক সময় আমাদের রিমুভ করার প্রয়োজন পড়ে। ইউটিউবে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের থাম্বনেল মেকিংয়েও ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অনেক দরকার পড়ে। তো এই ব্যাকগ্রাউন্ড কয়েকভাবে রিমুভ করা যায় তার কনভিনিয়েন্ট কিছু ওয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। সেখানে ফটোশপ থাকতেছে এবং দুইটা ওয়েব বেসড সিস্টেম থাকতেছে। তো ফার্স্টে আমরা ফটোশপ কীভাবে করবো সেটাই আমরা একটু দেখে নিব। তো আজকে আমি আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো ফটোশপে এবং খুব ইজি ওয়েতে। তো এখানে আমি ফটোশপ 2023 এর ভার্সনটি ইউজ করতেছি। চলে যাচ্ছি ওপেন উইথ, দেন এখান থেকে অ্যাডোবি ফটোশপ। ওকে, ফটোশপে রান হলে কন্ট্রোল জে প্রেস করে আমি এটার ডুপ্লিকেট করে নিব। তো এটার যখন ডুপ্লিকেট হয়ে গেল তো এরপরে চলে যাব আমি এখান থেকে সিলেক্ট অ্যান্ড সাবজেক্ট। তো এখানে বলা বাহুল্য একটা ছবির প্রাইমারিলি দুইটা দিক থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা হচ্ছে যে এরিয়াগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকে এবং যেটা মূল ফোকাসে থাকে সেটা হচ্ছে সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমার, দেখতে পাচ্ছেন এই ছবির সাবজেক্ট কিন্তু দুইটা, একটা হচ্ছে আমার এই পাশে যে ল্যাপটপের যে একটা অংশ দেখা যাচ্ছে এবং আর একটা যে আমার বডি বা আমার যে পিকচারটা। তো এক্ষেত্রে আমার ল্যাপটপ বা আদার্স কোনো কিছুই দরকার নেই। তো আমি যখন সাবজেক্টে ক্লিক করব দেখবেন যে কিছুক্ষণ লোড হয়ে আমার যে মেইন যে ছবিটা সেটা সিলেক্ট হয়ে যাবে। দেখুন এই দেখতে পাচ্ছেন এই যে আমার এই ছবিটা সিলেক্ট হয়ে গেছে। তো এটা যদি আমি এখনই এটাকে কাট করি বা কোনো একটা কিছু ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিই তাহলে কিন্তু একদম স্ট্রেট কাট হবে। তো এটা একটু স্মুথার করার জন্য সিলেক্টে চলে যাব, দেন এখান থেকে মডিফাই, দেন স্মুথ। এবং এখান থেকে আমি এটার জন্য 1 পিক্সেল স্মুথের জন্য স্যাম্পল রেডিয়াস দিয়ে রাখতেছি। তো আপনারা আপনাদের মতো এক্সপেরিমেন্ট করে দেখবেন কোনটা ভালো থাকে, দেন ওকে। ওকে করার পর এখান থেকে আমি লেয়ার মার্কসে ক্লিক করে দেব। তো আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে দিই, ওলা দেখতে পাচ্ছেন আমার পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা, মানে আমার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা একদম সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো এক্ষেত্রে যেমন এই এরিয়াটাতে দেখতে পাচ্ছেন যে এই এরিয়াটাতে ব্ল্যাক হয়ে আছে, আমি যদি আবার দেখাই, তো সেক্ষেত্রে আপনারা সিম্পল এখানে যেতে পারেন এবং একটু জুম করতে পারেন, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নেবেন। জুম করার পর এখানে এই ইরেজ টুল, ইরেজ টুলের পর এখানে সরি এখানে ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিবেন। হোয়াইট করে দেওয়ার পর আপনি সিম্পল একটা এরকম হালকা করে একটু মুছে দিতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার মূল মূল যে আপনার ছবিটা আছে সেটা মুছবে না, আপনার যে মার্কস করেছেন সেই মার্কসটা থেকে আপনি মুছে দিচ্ছেন এবং যে অংশগুলো আপনার মনে হচ্ছে যে না একটু রিটাচ করা দরকার সেগুলো হালকা রিটাচ করলেই আপনি কিন্তু সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড রিমুভওয়ালা ছবি তৈরি করে ফেলতে পারবেন। তো এতে গেল ফটোশপে। তো এই ফটোশপে অ্যাকচুয়ালি এটা কিভাবে সেভ করুন ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়া, তো সেক্ষেত্রে চলে যেতে হবে আপনাদেরকে ফাইলে, দেন এখান থেকে চলে যেতে হবে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। তো এক্সপোর্ট অ্যাজ গেলে এখানে আপনাকে এক্সপোর্ট অপশন দেখাবে, সেখান থেকে যে পিএনজি যদি সিলেক্ট করেন এবং সিলেক্ট করার পর ট্রান্সপারেন্সি যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এটা সেভ হবে। এক্সপোর্ট দিলে এটা আপনাকে ওই পাথ সিলেকশন করতে বলবে যে কোথায় আপনি এটা সেভ করবেন। আমি এটা ডেস্কটপে করে দিচ্ছি, দেন সেভ। তো আমরা যদি একটু ডেস্কটপে যাই আমাদের, দেখুন আমাদের কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি চলে এসেছে। তো এখন এটা তো গেল ফটোশপে। যাদের ফটোশপ নাই বা আপনারা মোবাইল ফোনে ইউজ করতে যাচ্ছেন যে মোবাইল ফোন দিয়ে আপনারা কিভাবে করেন বা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন কিভাবে, তার দুটা ওয়ে আছে। তো সেক্ষেত্রে আমি একটা ওয়ে দেখা দুটো ওয়েই দেখাবো আজকে। তো তার জন্য চলে যাবো আমাদের গুগল ক্রোমে, আই মিন ব্রাউজারে। তো ব্রাউজারে যাওয়ার পর আমি একটা ওয়েবসাইটে যাবো, সেই ওয়েবসাইট হচ্ছে ক্যানভা। তো ক্যানভা লিখে যদি আমি গুগলে সার্চ করি দেখুন একটা ওয়েবসাইট চলে আসবে এবং আমরা সবাই জানি ক্যানভা হচ্ছে একটা ডিজাইন তৈরি করার একটি ওয়েবসাইট এবং এদের ওদের কম্পিউটার অ্যাপস এবং মোবাইল অ্যাপসও আছে। তো এক্ষেত্রে আমি যদি এখানে চলে যাই ক্রিয়েট ডিজাইন এবং এডিট ফটো, দেন এখান থেকে আমাকে ফটো সিলেক্ট করতে বলবে, আমি আমার এই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। একটু সময় নিবে লোড হতে, ফটোটা আপলোড হবে এবং এটা এডিটের জন্য চলে আসবে। ওকে, আমার ফটোটা আপলোড হয়ে গেছে, আমি স্কিপ টুর করে দিচ্ছি। দেন দেখুন এখানে এই যে বিজি রিমুভ নামে একটি ইফেক্ট আছে, ইফেক্টস এর ভিতরে বিজি রিমুভ। তো এটাতে ক্লিক করলে এটার অটোমেটিক এআই জেনারেটেড ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো
এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। কিন্তু ক্যানভার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ফিচারটা ইউজ করার জন্য আপনাকে ক্যানভা প্রো ইউজ করতে হবে। সেক্ষেত্রে আবারও বলে দেই, আজকের ভিডিও স্পন্সর সফট সলিউশনের ক্যানভার প্রো ভার্সনটি আপনারা সাবস্ক্রাইব নিতে পারেন। সেক্ষেত্রে আমার ডিসক্রিপশনে তাদের কন্ট্যাক্ট করার জন্য পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। খুবই কনভিনিয়েন্ট প্রাইস এবং চিপ প্রাইসে ক্যানভার প্রো ভার্সন সাবস্ক্রিপশন আপনারা নিতে পারেন। তো এরপরে যদি আমি এখান থেকে সেভ দেই, তো সেভের ক্ষেত্রে দেন ডাউনলোড, তো ডাউনলোড এটা ডাউনলোড পিএনজি ডাউনলোড হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি যদি এটার ফোল্ডার থেকে ওপেন করে ফেলি, তো দেখতে পাচ্ছেন আমার এখানে এটা কিন্তু একদম ফটোশপ থেকেও খুবই সুন্দর এবং কনভিনিয়েন্ট ওয়েতে আমার এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো ক্যানভাতে তো আপনাকে প্রোভার্সন ইউজ করতে হবে, তো প্রোভার্সন ছাড়া কোনো ওয়ে আছে কিনা? হ্যাঁ, তার জন্য একটু ওয়েব আছে, সেটি হচ্ছে remove.bg বা রিমুভ বিজি লেখে যদি আপনি গুগলে সার্চ করেন, দেখেন ফার্স্ট একটা ওয়েবসাইট পাবেন, www.remove.bg। এই ওয়েবসাইটে চলে যাবেন এবং এখান থেকে সিম্পল আপলোড ইমেজে চলে যাবেন। এখান থেকে আমি পিকচারটি আপলোড করে দিচ্ছি, একটু ওয়েট করতে হবে, পিকচারটি আপলোড হবে এবং এরপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। দেন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো এখানে ডাউনলোডে দুটি অপশন দেখতে পাচ্ছেন, যদি ডাউনলোড এইচডি দিতে চান সেক্ষেত্রে আমাদেরকে লগ ইন করতে হবে এবং প্রতিবার সাইন আপ এর মাধ্যমে আপনি একটা করে ক্রেডিট পাবেন বা একটি করে বোনাস কয়েন পাবেন। সেই কয়েনটির মাধ্যমে আপনি একবার এই ফুল রেজলিউশনে ডাউনলোড করতে পারবেন। তো এক্ষেত্রে বলা বাহুল্য, আপনি যখন প্রথমবার এই ওয়েবসাইটে সাইন আপ করবেন তখনই শুধু ওই একটি ক্রেডিট পাবেন, এর পরবর্তীতে আপনাকে ক্রেডিটটা কিনতে হবে। তাছাড়া কিন্তু যতবার খুশি এই যেরকম একটু ডাউনগ্রেডেড রেজলিউশনে আপনি যতবার খুশি ততবারই ডাউনলোড করতে পারবেন। তো সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে এটা ওপেন করি, তো দেখুন আমার এটাও কিন্তু সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পেরেছে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং আজকের ভিডিও থেকে জানতে পারলেন কিভাবে আপনারা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামতটি জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার তো মাস্ট, এবং চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।